আমি সুইসাইড করতে পারি না আপনার সময় নিউজ পড়তে আসছেন আপনার আমার কেউ না ঘটনা নিজের উপরে ঘটে যাওয়া অবধি আপনারা ওয়েট করবেন তাই তো আমি বাসায় ফেরত আসা পর্যন্ত আমি সব বলছি আমার সাথে অন্যায় হয়েছে আমি বিচার চাবো না আমার সাথে অন্যায় হলে আমি বিচে চাপো না এতক্ষণ সব বললাম তারপর মনে হয় না যে আমার সাথে কোন ধরনের অন্যায় করা হয়েছে সে পরিচয় দিছে সে নাকি বেনজির আহমেদের বন্ধু ভাই কাছের মানুষ এবং সে আমাকে এটাও বারবার বলছিল যখন আমাকে আমার গায়ে হাত তোলা হয় যখন সে আমাকে বারবার গায়ে হাত তুলছিল তখন সে বলছিল তাহলে আমি বলবো আমাকে বলতে দাও বেঞ্জি আমার বেঞ্জি তোর বাপ লাগে বাপকে টাকা হিসেবে 300 রুপিয়া করে ভাসাই দিব।